ইলিয়াস কাঞ্চন ভার্সেস মান্না। তো পুলিশ চরিত্রে আসলেই কে সেরা এই দুটো সিনেমার ভিতর, এবং আসলে পুলিশ চরিত্রে তাদের সেরা বিজনেস অফ ফিল্ম মান্নার কোনটা বা ইলিয়াস কাঞ্চনের কোনটা? আজকে আমরা এখানে দুই তিনটা সিনেমা নিয়ে, মান্নার এক দুইটা সিনেমা এবং ইলিয়াস কাঞ্চনের একটা সিনেমা নিয়ে আমরা এখানে কম্পারিজন করব পুলিশ চরিত্রে আসলে সেরা সিনেমা নিয়ে, হ্যাঁ, এবং সেরা বিজনেস অফ ফিল্ম তো ইলিয়াস কাঞ্চন ভার্সেস মান্না, তো সেটা নিয়ে আমরা আসলে কথা বলবো। তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই সবাই ফিল্ম স্পাই সঙ্গে থাকবেন। তো পুলিশ চরিত্র একটা স্বপ্নের চরিত্র, এবং আমাদের দেশের ফিল্মে পুলিশকে কিন্তু সবসময় গর্বিতভাবেই কিন্তু বড় পর্দায় রিপ্রেজেন্ট করা হয়। তো প্রথমে আমরা যদি সেই পুলিশ চরিত্রে দুজনের সর্বোচ্চ বিজনেস অফ ফিল্ম নিয়ে যদি আমরা কথা বলি এবং পারফরমেন্স নিয়ে আমি একটু পরে আসবো। তো প্রথমে আমরা যদি ইলিয়াস কাঞ্চনের যদি আমি কথা বলি, ইলিয়াস কাঞ্চন অসংখ্য সিনেমাতে পুলিশের ক্যারেক্টার প্লে করেছে, এবং সেটা 15-20টা তো তারও বেশি, বাট এর ভিতর সেটা অনেক অনেক হবে। সেটা সেই তো 1984-এর সেই নাসিব থেকেই তো আমরা তাকে দেখেছি, এমনকি লাস্ট মৃত্যুর মুখে অবধি তো এর ভিতর অসংখ্য সিনেমাতে এখানে ত্যাগ এসেছে, এখানে অসংখ্য সিনেমা এসেছে। এর ভিতর তার সেরা পুলিশের চরিত্র আপনি যদি বলেন তো এক বাক্যে আমি যে সিনেমাটাকে বেছে নেবো এটা হচ্ছে 1994-এ কাজীহায়াত পরিচালিত একটি সিনেমা, সে যে সিনেমার নাম সিপাহি, এবং যেটাতে কিন্তু মান্না অ্যাসিস্ট করেছিল। মান্না যত পুলিশের ক্যারেক্টারে ছিল না, মান্না আসলে একটা পোড় খাওয়া একটা মুক্তিযোদ্ধা, যেখানে সমাজের দুর্নীতির শিকার হয়ে সে তার ক্যারিয়ারটা ওইভাবে গ্রো আপ করতে পারে না, পরবর্তীতে দুষ্কর্মে লিপ্ত হয়, তো এরকম একটা ক্যারেক্টার ছিল। তো ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ারের পুলিশ চরিত্রে সর্বোচ্চ বিজনেস দ্য ফিল্ম যদি আপনি বলেন সেটা ডেফিনেটলি সেটা হয়তো মৃত্যুর মুখে, বাট তার সেরা পারফরমেন্স যদি আপনি যদি বলেন সেটা থাকবে সিপাহিতে। অসম্ভব রকমের দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন কিন্তু এই ছবিতে সুপারস্টার ইলিয়াস কাঞ্চন, তার অ্যাক্টিং যে ক্যাপাবিলিটি, তার যে দুর্দান্ত যে পারফর্মার, এবং প্রত্যেক সংলাপে তার যে ডায়লগ, এবং লাস্টে তার পতাকা নিয়ে যে দৌড়ে যাওয়া, এবং তার স্ত্রীকে মানে স্ত্রী সুইসাইড করে কেন, তো এইসব কারণ, এবং তার দুর্দান্ত রকমের পারফরমেন্স কিন্তু ছিল এই সিনেমাতে। আমি তার পারফরমেন্স নিয়ে আরেকটু পরে কথা বললে আমি যদি আসি যেখানে মান্নার পুলিশ চরিত্রে যদি আপনি সর্বোচ্চ বিজনেস অফ ফিল্ম যদি আপনি বলেন তাহলে কিন্তু এখানে থাকবে যে সিনেমাটার নাম, এটা হচ্ছে 1999-এ এটা খবর আছে যে সিনেমার ডিরেক্টর ছিলেন রায়হান মুজিব। একটা মার মার কাটকাট একটা খুব অ্যাকশনধর্মী সিনেমা ছিল, বাট ক্লাসি বা মনে রাখার মতো। আপনি যদি পুলিশের যদি সেরা সিনেমা যদি আপনি যদি মান্নার বলেন সেটা এক বাক্যে থাকবে কাজীহাত পরিচালিত 1997-এর লুটতরাজ, যেটাতে মান্না দেখিয়ে দিয়েছিল অ্যাক্টিং ক্যাপাবিলিটি। এবং ইলিয়াস কাঞ্চনের সিপাহি সিনেমার সঙ্গে যদি আপনি কম্পারিজন করেন পারফরমেন্স ওয়াইজ তাহলে কিন্তু এখানে মান্নারকে খাড়া করে দেওয়া হবে তার এই সিনেমাটার জন্য। হ্যাঁ, মান্নার এই সিনেমাটা যেটার নাম লুটতরাজ। তো লুটতরাজও দিতির মারা যাওয়ার পরে মান্নার যে সিকুয়েন্স, দুর্দান্ত পারফরমেন্স, এবং হেড টু হেড কিন্তু কম্পিট করবে দুজন। এখন কাকে এগিয়ে রাখবেন কাকে পিছিয়ে রাখবেন এটা যার যার পয়েন্ট অফ ভিউ, যার যার ফিলোসফি, দুজনই কিন্তু দুর্দান্ত রকমের পারফরমেন্স কিন্তু করেছিল এই দুইটা সিনেমার। এর বাইরেও কিন্তু অনেক সিনেমাতে আমরা মান্নার বোমা হামলা সিনেমাতে তাকে পুলিশের ক্যারেক্টার দেখেছি, এরকম আরও অনেক সিনেমাতে কিন্তু আমরা তাকে আসলে পুলিশের ক্যারেক্টার ভাই সিনেমাতে পুলিশের ক্যারেক্টার দেখেছি। তো এই পুলিশের ক্যারেক্টার নিয়ে আসলে সেরা চরিত্রগুলো নিয়ে আমরা যখন ডিসকাস করবো ইন ফিউচার তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো আমার মনে হয় যে পুলিশের সেরা সিনেমাগুলো এইগুলো, এবং হেড টু হেড কম্পিট করবে দুজন আসলে কে সেরা যদি আপনি কম্পারিজন চান। তো এটা নিয়ে আমার ভিডিওটি, তো কে সেরা আপনারা ডেফিনেটলি আমাকে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।